Good morning. Welcome back to our channel. Good morning. চা চলে এসেছে আমার। আর সকালটা শুরু হয়ে গেছে চার সাথে। আমি চা খাচ্ছি, সুমনও চা খাচ্ছে। তো আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন 9:30 বেজে গেছে আর ভাই আবার বেরোবে কলেজের জন্য। তো এখন তাড়াতাড়ি চাটা খেয়ে ওর জন্য ব্রেকফাস্টটা নিয়ে যাই। এই যে বাড়ি পৌঁছে গেছি আর সবাই আমাদের অপেক্ষা করছে। এই যে আমার তুলতুলি, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে এবার ওরা আমাদের সাথে ভেতরে ঢুকছে। তো আমি সবে বাড়ি এলাম আর এখন ভাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেব আর ওদেরকে খাবারটা দেব। আর ভাইকে বলতে ভুলে গেছিলাম সকালবেলা, তো চিকেন আর মাছটা বের করে রাখা হয়নি। তো এখন আমাকে ডিফ্রস্ট করতে হবে, ওটার মধ্যে একটু টাইম লাগবে। এই যে চিকেন আর মাছ বের করে নিয়েছি, তারপর বসিয়েও দিয়েছি। আর এই যে সবাই খেতে চলে এসছে, এবার খেয়ে নাও। তো আমি এবার ওদের লিটারটা একটু ক্লিন করে দিচ্ছি। আর এই দেখুন ওদের সবার কত ইন্টারেস্ট, কি হচ্ছে ওদের লিটার বক্স নিয়ে। এই যে ও তো উঠেও পড়লো। আর আমরা এবার চলে যাচ্ছি বাড়ি, কেন কি বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে, রান্না বান্নাও করতে হবে। তো চলুন একবারে বাড়ি পৌঁছে আবার দেখা। এই যে আমরা এবার একটু বাজারে চলে যাচ্ছি, চিকেন নিতে হবে। আজকে চিকেন বানাবো ভাবছি। তো এই বাজারে এই রাধাকৃষ্ণের মন্দিরটা আছে, দেখুন এখানেও চলে এলাম। আর এদিকটা এসে ইনার সাথে দেখা হয়ে গেল, ইনি এই কুকুরদের খাওয়ার দিয়ে গেলেন, বিস্কিট আর সাথে দুটো করে চিকেনের পিস, দারুণ লাগলো। আর আমি এখানে ফুলের দোকানে চলে এসেছি, আজকে কিছু একটা কিনে নেব, দেখি কি নিই। আমরা বাড়ি ফিরে এসেছি আর এসে মিওর জন্য চিকেন বসিয়ে দেওয়া হয়েছে, আর মিও এখানটা খাওয়ার জন্য বসে আছে, আর কালিয়াকেও দিয়ে দেওয়া হয়েছে খাবার, আর আর আমাদেরও খাবার রেডি করে দেওয়া হয়েছে। আজকে আমরা ম্যাগি খাচ্ছি। আজকে ফেরত আসার সময়, বাড়ি ফেরত আসার সময় নিয়ে আসা হয়েছে চিকেন। তো আজকে আমরা চিকেন বানাবো, আর ভাই তো দুপুরে খাবে না, শুধু রাতে খাবে। তো রাতের জন্য আর দেখি সাথে কি বানাই, এই যে আমার মানি প্ল্যান্টটা এখানে ও কালিয়া খেয়ে নিয়েছে, আর টুকরোগুলো যে নিচে পড়ে আছে, এরমভাবে অত্যাচার। আর এইটা আমি আজকে নতুন কিনে আনলাম, দেখি কতদিন ইনি রাখেন, দেখি কি হয় এটার কি অবস্থা হয়। তো আমি এদিকে চা বসে দিচ্ছি আর সাথে চিকেনের জোগাড় করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি। এবার চিকেনটা বানিয়ে নেব। তো আমি হঠাৎ করে এই বাড়িতে চলে এলাম, হঠাৎ করে ডিসিশনটা নিলাম, কেন কি ভাই নেই আর ওরা একা আছে, টাইগার একা আছে, আর অলরেডি এখন 1টা বাজে আর আমার রান্নাও হয়নি। তো তাই ভাবলাম যে রান্না করব, আর কাজও আছে, তো 2-3টার আগে হয়তো আমরা আসতে পারবো না, তো ওদের খাবার অনেকটা লেট হয়ে যাবে। অনেকক্ষণ ভাবার পর আমরা এটাই ঠিক করলাম যে এখনই চলে যাই আর ওদেরকে আগে খাবারটা দিয়ে আসি, তারপর আমি গিয়ে রান্না করে নেবো, আরামসে আরামসে খেয়ে নেব, আর তারপর চলে আসবো 1 ঘন্টার জন্য। আর ততক্ষণে আশা করছি ভাই চলে আসবে, তো তাই জন্য এখন চলে এলাম। আর সব কিছু আমার জোগাড় করা আছে, এরকম দেখলেন চিকেনের, তো গিয়ে শুধু রান্নাটা বসিয়ে দেবো। তো ওদের খিদে পেয়ে গেছে, অলরেডি সবাই চলে এসছে, খেতে দিয়ে দিই এখন। এই যে আমাদের টাগু ভাই বসে আছে, সবাই চলে এসছে এখন খেতে। তো আগের প্ল্যানটা ছিল হলো গিয়ে আমি রান্না করে খেয়ে দিয়ে 2-2:30 সময় আসবো, কিন্তু তারপর ভাবলাম যে না দেরি হয়ে যাবে ওদের, তাই চলে এলাম। এই যে টাইগার এখন খেয়ে নিচ্ছে, খেয়ে নাও। তো এই টাইগারকে নিয়ে ঘুরে এলাম, আর খুব গরম লেগে গেছে ওর, তো আমাকে ও ঘরে চলে এলো, বাইরেটা থাকতে দিল না। এই খানটা ভেবেছিল বাইরে রাখবো, কিন্তু বাইরেটা থাকতে দিল না, ও ঘরে নিয়ে এলো আমাকে। আর এসেই এসির দিকে তাকাচ্ছে, মানে ওকে এসি চালিয়ে দিতে হবে। তো এখন 10 মিনিট বসে যাই, এসিটা চালিয়ে নিই, ওকে একটু ঠান্ডা করে নিই, তারপর ওই বাইরেটা, ওই বাইরের রুমটায় বেঁধে তারপর যাবো। আর ওকে বেঁধে এই জন্য রাখা হয়, কেন কি নাহলে যদি ও পালিয়ে যায়, তাহলে আমাদের পাড়ায় আরেকটা কুকুর আছে একজনের রাস্তারই, তো ওখানে গিয়ে ফাইটিং করে আর খুব প্রবলেম হয়ে যায় তখন। এই জন্য এখন ওকে বেঁধেই রাখা হয়, আগে বেঁধে রাখতে হতো না, রাখা হতো না। তো বেঁধে রাখলে এখন অনেক প্রবলেমই হয়ে গেছে, মা বাবার, মা বাবাকে নিয়ে বারবার বেরোতে হয়,
ওকে তো অনেক প্রবলেম হয়ে গেছে আগে তো আগে যেরকম ছড়াই থাকতো মানে ঘুরে ফিরে আসতো এসে খেতো আর ঘুমতো ওইটাই ভালো ছিল কিন্তু এখন ওর বদমাশির জন্য ওরও প্রবলেম আমাদেরও প্রবলেম হয়ে গেছে তো যাই হোক এখন এই যে শুয়ে পড়েছে এসি চালিয়ে দেওয়া হয়েছে তো এসির হাওয়া খেতেও খুব পছন্দ গরম একদম সহ্য করতে পারে না ছোট থেকে তো এই হলো ব্যাপার ওর তো এখন এসির হাওয়াটা খাইয়ে নিই তারপর আমি চলে যাবো বাড়ি তো এখন বাজে দুটো আর টাইগারও এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি তো এবার আমি বেরিয়ে পড়ি টাইগারকে বাইরেটায় বেঁধে তো চলুন আবার বাড়ি পৌঁছে দেখা হচ্ছে তো এই যে আমি এবার বেরিয়ে যাচ্ছি আর ওই যে টাইগার কি করব কিছু করার নেই যেতেই হবে কাজ আছে তো কিছুক্ষণ পর তো চলেই আসবো আমি আসবো বা ভাইরা আসবে ভাই আসবে বা আমরা আসবো যাই হোক আসবো তো এক ঘন্টা দু ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য হয়তো একটু একা থাকতে হবে এই হলো ব্যাপার আমি চলে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো তুমি বসো হ্যাঁ জল খেয়ে নাও আর বিড়ালদের দেখে রাখবে ঠিক আছে উঠে বসো রোদ খেয়েও না গরম লেগে যাবে ফ্যান চালিয়ে দিয়েছি উপরে বসো উঠে টাটা কিরমভাবে তাকিয়ে আছো যাই হোক তাই থেকে লাভ নেই চলে যাই আজকে খুব সুন্দর রোদ উঠেছে এইটা হলো আমাদের এখানের মাঠ অনেকটাই বড় তরুণ সঙ্গ মাঠ তো এই যে আমি ছাতা খুলে নিয়েছি প্রচণ্ড রোদ তো এই যে আমি বাড়ির সামনে পৌঁছে গেছি তো একবারে বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে তো এই যে বাড়ি ফিরে এলাম আর এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আজকে আমাদের লাঞ্চে আছে শুধু চিকেন আর কিছু বানাইনি তো এখন বাজে 4:30 আর আমি একটু ব্রেক নিয়ে যাচ্ছি বাড়িতে দেরি হয়ে গেছে অনেকটাই তো আর এক ঘন্টার মধ্যে আশা করছি ভাই চলে আসবে তো একটুক্ষণ গিয়ে বসি ওর সাথে কোথায় শুয়ে আছো তুমি কোথায় শুয়েছিলে তুমি সবাই এখন ভেতরে ঢুকবে ঢুকে বললো এসি চালাতে হবে এসি চালিয়ে দিয়েছি পেগু বাবা এসি চালিয়ে দিয়েছে বাবা বসবে বসছে এখন শান্তি তাই না শান্তি আমাদের টাকুর একটু বেশি গরম লাগে হ্যাঁ কেউ পরিষ্কার করো নিজেকে আর তোমাদের কি হয়েছে সবাই চলে এসছে এখন সবাই ড্রাই ফুড খাবে টাইম হয়ে গেছে বিকেল হয়ে গেছে টাইগারকে বেশি দিলাম না অল্প দিলাম একটু পরে টাইগারকে আবার 4 বিস্কিট দেব এই টাকা কি বলছিস তুই কিছু বলছিস কে গেল এই যে দুইটা এসেছে এখানে নাকে নাক লাগায় কোন বিড়াল কুকুরকে মারে এরকম হ্যাঁ কোন বিড়াল এরকম কুকুরকে মারে কাউকে না এই যে আমাদের হনুমান বসে আছে এই যে আমাদের সিম্বু বাবা বসে আছে কত বড় নাক উঠে বসবে আর সিংহাসন রাজা বসাল সিংহাসনে বসেছি যাওয়ার আগে বিকু খাবে ঠিক আছে কে কে হাত বের করছে এটারই কি যা কার্পেট শুরু কি
বসে আছে মাথাটা রেখে এখানে এইটা যে নাচ শুরু করে দিয়েছে ওকে ছেড়ে এখন ওর সাথে গেছে কি দুষ্ট করছে মারছে এই যে দুষ্টটা মারছে তোমাকে তো এখন বাজে 6টা আর এই সবে খবর পেলাম যে ভাই রাস্তে আরো লেট হবে প্রায় 8টা হয়তো বেজে যাবে তো এখন কি করব সেটাই বুঝতে পারছি না আমার কাছে বেশি সময়ও নেই তো এখন টাইগারকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি এই 15 মিনিটের মতন ঘুরিয়ে নিয়ে এসেছি তো এখন টাইগার এখানে শুয়ে আছে এই যে শুয়ে আছে টাইগার তো আমি ভাবছি এখন আমি বেরিয়ে যাই আবার পরে দেখি যদি সময় পাই তো চলে আসব তো টাইগার এখন এখানেই থাকবে বলছে বাইরেটা যাবে না তো এখানেই থাকুক আর এসিটা চলছিল তখন আমি এখন এসিটা অফ করে দেব তো ঘর ঠান্ডাই আছে মোটামুটি তো এখন ওইখানে থাকবে তো আমি এবার বাড়ি চলে যাচ্ছি তো এই যে আমি বাড়ি ফিরে এসেছি আর মিউ এখানে শুয়ে আছে এই কার্ডবোর্ডটা ছাড়ছে না মিউ আর এই যে আমাদের কালিয়া এখানে বসে আছে এখন আমার গাছটা আস্তই আছে দেখা যাক কি হয় আর এদিকে আমার চা রেডি হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলার আর ও আজকে চিকেনটা দিয়ে দিচ্ছে মিউকে এই যে নিচে মিউ বসে আছে এখানে অপেক্ষা করছে এবার আমি বাড়ি চলে এসেছি আর সাথে করে ভাইয়ের ডিনারটা নিয়ে এসেছি মাংস ডাল আর ভাত আর বেগুন ভাজা সাথে এই হলো ওর ডিনারের মেনু আজকে তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে 12টা আর আমরা বাড়ি ফিরেছি অনেকক্ষণ খাইয়ে দাইয়ে ওদেরকে তো ও এই সময় আইসক্রিম অর্ডার করলো এখন বাজে 12টা খুব খেতে ইচ্ছে করছিল তো আমি অর্ডার করে ফেলেছি তো এই যে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে